মঙ্গলবার 4 মে 2021, 21 বৈশাখ 1428 বঙ্গাব্দ, 21 রমজান 1442 হিজরি। 1502 সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমুদ্র ভ্রমণে কোস্টারিকা আবিষ্কার করেন। 1626 সালের এই দিনে ডাচ অভিযাত্রী পিটার মিনিট ম্যানহাটন দ্বীপে প্রথম ইউরোপীয় হিসাবে পা রাখেন, যেখানে আজকের নিউ ইয়র্ক শহর অবস্থিত। 1800 সালের এই দিনে কলকাতায় পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 1904 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে। 1945 সালের এই দিনে জার্মানির ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা নাৎসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। 1979 সালের এই দিনে মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1008 সালের এই দিনে প্রথম হেনরি জন্ম নেন, তিনি ছিলেন ফ্রান্সের রাজা। 1654 সালের এই দিনে জন্ম নেন চীনের সম্রাট কাংসে। 1825 সালের এই দিনে থমাস হেনরি হাক্সলি জন্ম নেন, তিনি ছিলেন ইংরেজ জীববিজ্ঞানী। 1849 সালের এই দিনে যতীন্দ্রনাথ ঠাকুর জন্ম নেন, তিনি ছিলেন একজন বাঙালি নাট্যকার, সঙ্গীত স্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী। 1928 সালের এই দিনে মিশরের এয়ার মার্শাল ও রাজনীতিবিদ ও মিশর চতুর্থতম প্রেসিডেন্ট মোহাম্মদ হোসনি সাইদ মুবারক জন্ম নেন। 1929 সালের এই দিনে খ্যাতিমান মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্ন জন্ম নেন। 1943 সালের এই দিনে জন্ম নেন জিওর্জি আসপারুহোভ, তিনি ছিলেন বুলগেরীয় ফুটবলার। 1951 সালের এই দিনে আমেরিকান গায়ক, গীতিকার ও নৃত্যশিল্পী জ্যাকি জ্যাকসন জন্ম নেন। 1964 সালের এই দিনে জন্ম নেন মনিকা বার্ডেম, তিনি স্প্যানিশ অভিনেত্রী। 1799 সালের এই দিনে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে টিপু সুলতান নিহত হন, তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা। 1966 সালের এই দিনে অতুল কৃষ্ণ ঘোষ মৃত্যুবরণ করেন, তিনি ছিলেন একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী। 1972 সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ এডওয়ার্ড কেলভিন কেন্ডাল মৃত্যুবরণ করেন। 1980 সালের এই দিনে যুগোস্লাভিয়ার ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও প্রথম প্রেসিডেন্ট জোসিফ ব্রজ টিটো মৃত্যুবরণ করেন। 1983 সালের এই দিনে মৃত্যুবরণ করেন আবুল ফজল, তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।